তাদের সিদ্ধান্ত মতে বৃন্দাবন লীলা। একদিকে থাকবেন নারদ মুনি এবং আমার বিপক্ষের ভাবুককে শ্রীকৃষ্ণ বানিয়ে বৃন্দাবনের ভেতরে প্রবেশ করিয়ে তাহার মুখাশ্রিত কিছু বাণী আমরা শুনব সবার ঠাই। আসলে নারদ মুনি হলেন যিনি স্বর্গমত্ত পাতাল ভ্রমণ করে বেড়াতেন, তিনি খুলে বলি তাহার গুণ কাহানি। যিনি হলেন বিধির পুত্র, গলেতে তার রয়েছে যজ্ঞ সূত্র। সবাত্র আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, সঙ্গে লয়ে বিনা খান মুখে গান নারায়ণ নারায়ণ নাম। স্বর্গমত্ত পাতাল ভ্রমণ করেন তিনি। এমত অবস্থায় নারদ মুনি গেল গোলক ধামে, গিয়ে দাঁড়ালো অন্বেষণে, প্রভু গো এখানে তো তোমার দেখা নাই। অর্থাৎ গোলক ধামে যখন নারদ মুনি গেল সেখানে নারায়ণ ছিল না। সেই সময় নারায়ণকে না পাইয়া নারদ মুনি অমনি গেল পিতার কাছে ধাইয়া। বিধি বসে আছেন তাহার পাটমধ্যে পদ্মের ওপরে। সেই সময় মাইক ভাই হলের মতো সাউন্ড হচ্ছে, হলটাকে বন্ধ করে দে। জয়নিতাই, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে না? তাহলে যখন গিয়ে দাঁড়ালো ব্রহ্মার সন্নিধানে, জিজ্ঞাসা করলো পিতা, বলি তোমারে গোলক ধামে গিয়ে পেলাম না গোবিন্দের, গোবিন্দ গেছে কোথায়? আমি তোমার কাছে একটু জানতে চাই। গীতার মধ্যে করেছে বর্ণনা, নাহং তৃষ্টামি যদি নাং হৃদয় নচ যদ ভক্তা তত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। গোবিন্দ বলেছিলেন নারদের, নারদ আমি গোলকে থাকি না, আমি বৃন্দাবনে থাকি না, যোগীগণ আমাকে যোগ সাধনে পায় না, যারা যোগ সাধনা করে তারাও পায় না। আমি বলেছিলাম তাহলে প্রভু থাকো কোথায়? বলে কেন, যেখানে আমার ভক্তগণ করে হরি নাম সংকীর্তন, তাহারা ছেড়ে দুই নয়ন বাড়ি মুখে বলে হরি হরি, সেই ভক্তের হৃদয়ে বাস করি। আমার প্রশ্নেরই জায়গায়, যদি তুমি গোলকে থাকো না, যোগীগণ তোমারে পায় না, তাহলে ভক্ত কি যোগীদের মধ্যে পড়ে না? ভক্ত কি যোগীদের মধ্যে পড়ে না? কারণ ভক্ত সাধনার দ্বারায় ভগবানকে লাভ করে। তাহলে বৃন্দাবনবাসী যারা যুগল পদ্মে হৃদয়ে ধারণ করে তারা মুখে বলে হরি হরি, ছেড়ে দুই নয়ন বাড়ি গোবিন্দকে সেই সময় দর্শন করি, তারা নিজের প্রাণ জুড়ায়। তাহলে ব্রজবাসী যারা, তারা কি তোমার যোগী বা সাধনার বস্তুর ধনের মধ্যে পড়ে কি না, আমার একটু জানার বাসনা। আর এখানে যখন প্রভুকে পেলাম না গোলক ধামে, পিতার মুখে শুনতে পাই প্রভু আছে বৃন্দাবনে, আমি যখন রাস্তা দিয়ে যাত্রা করি হঠাৎ দেখি এক বৃদ্ধ বয়স্ক লোক আমার সম্মুখে এসে দাঁড়িয়ে বলে, ও নারদ তুমি চলছো কোথায়? আমি বলি, বুড়োর ঠাই, ও বুড়ো জীবনে আমার দেখছো? আমিও তোমার দেখি নাই, তুমি আমারও দেখো নাই, তাহলে আমি যে নারদ মুনি তুমি চিনলা কোন কায়দায়? বলে শোনো তুমি তো বৃন্দাবনে যাচ্ছ। আমি বললাম হ্যাঁ বৃন্দাবনে যাচ্ছি। তাহলে তুমি যে বৃন্দাবনে যাচ্ছ, তুমি তো কৃষ্ণের দর্শনে যাচ্ছ, শোনো কৃষ্ণ বৃন্দাবনে নাই। আমি বললাম বেকায়দায়, কৃষ্ণ বৃন্দাবনে নাই, এ বুড়ো জানলো কি করে? আমি বললাম বুড়োর ঠাই, আচ্ছা বুড়ো মশাই একটু কম দেই, আপনি কে? কয় শোনো আমি হচ্ছি সৌমিক মুনি, হ্যাঁ পুরাকালে ইনি হলেন মার্কণ্ডীয় মুনি। এই মার্কণ্ডীয় মুনি বলল কৃষ্ণ বৃন্দাবনে নাই, তুমি কোন বৃন্দাবনে চলছো? শোনো বৃন্দাবন আছে পাঁচখান, একটা হলো গোলক বৃন্দাবন, একটা হলো শ্রী বৃন্দাবন, একটা শ্রীক্ষেত্র বৃন্দাবন, একটা গুপ্ত বৃন্দাবন, আর একটা হৃদ বৃন্দাবন। আমি করি বর্ণনা, এতগুলো বৃন্দাবনে তো যাওয়া সম্ভব না। আচ্ছা বাবু বলি তোমার ঠাই,
তুমি এই যে পাঁচটা বৃন্দাবনের ভেতরে তুমি আসো কোন বৃন্দাবনের গায়ে? ভক্তবৃন্দ যারা অন্বেষণ সর্বদা করে তারা তারা সর্বদাই তোমার নাম গুণ গায়, তাহলে কোন বৃন্দাবনে গেলে পরে তোমার দর্শন পাওয়া যায়? ঠিক আছে, শোনো, আমি দুই দিকে চাই, আমি খালি একদিকে চাই না, দুই দিকে চাই। আচ্ছা, যে বৃন্দাবনগুলোর নাম বললাম আপনারা মনে রাখছেন, পাঁচটা বৃন্দাবন বললাম, পাঁচটা বৃন্দাবন বর্তমান ভারতবর্ষের কোন কোন জায়গায় আছে? ভারতবর্ষে শোনেন, উত্তরপ্রদেশে যাবেন ওখানে একটা বৃন্দাবন, আবার মধ্যপ্রদেশে যাবেন ওইখানে আর একটা বৃন্দাবন। হ্যাঁ, আমি করি বর্ণনা, এই দুইটা বৃন্দাবন স্বচক্ষে দর্শন করলাম কিনা? এই দুইটা বৃন্দাবন আমি দর্শন করেছি, তাহলে আর তিনটা কোন জায়গায় আছে? বাহ্যিক জগততে বলবেন, তারপরে দেহ বিচার করে কোন বৃন্দাবনে প্রভু থাকে, কিভাবে থাকে, কোন আকারে থাকে, কোন পদ্ধতিতে থাকে, আর কোন সাধনার দ্বারা কৃষ্ণকে পাওয়া যায়, একটু কৃপা করে আমার নাগর কানাই যেন সে কথা উত্থাপন করে। যাক, তিনখানা প্রশ্ন গেল হয়ে, কাজ নাই বেশি করে, আর একটা প্রশ্ন করতে চাই দান, তার আগে শোনাই ছোট্ট করে একটা গান। আর এই গানের ভেতর দিয়া আমি প্রভুকে কিছু জানার জন্য বাসনা রেখে যাব সভ্যসভার ঠাই দর। বসে বসে কইতেছে যে বেশি প্রশ্ন করিস না, অনেক ভগর ভগর করতে হবে, আমি তুই পাইছি তখন ছাড়বো না। হ্যাঁ, স্বয়ং ভগবান, কালকে কলির ভগবান রে পাইছিলাম, আজকে দাপর যুগের ভগবান রে পাইছি, আজকে কম বসান দিয়ে যাচ্ছি না, কালকে যেভাবে দিছি আজকেও দেবো, চিন্তা করো না। অকুল দো রিয়ার মাঝি রে, ও ঘরে মাঝি পার করো আরে, কত ঝড় বাদলে এ ঘর বাড়ি বাড়ি রে, চলার পথ মোর হারায় গেছে, মেঘনা নদীর কিনারে ওরে মাঝি পার কর
কোথায় এলাম রে, আমার খালি চোখে যায় না, যায় না কিছু দেখা, খালি চোখে যায় না, যায় না কিছু দেখা, ছিল মোর কপালের লেখা আরে, এ ওরে দরিয়ার মাঝি রে, হারে মাঝি পার করো আমারে, কত ঝড় বাদলে ঘর বাড়ি, আমি ভিখারি অন্তর, আমার চলার পথ হারিয়ে গেছে, এসে মেঘনা নদীর কিনারে, জ্ঞান আনন্দরঞ্জন সরকার, ওপার বাংলা কবি আয়া। একবার ভেবে দেখুন সবাই, মানুষ
মানুষের মধ্যে কোন ভাব উদয় হলে বলে মানুষ এমন কলম ধরতে পারে। বাল্য কৈশোর শৈশব পদার্পণ করে মানুষ যৌবনে ভর করে, যৌবনে ভর করে মানুষ আনন্দে কত কিছু করে। দেখুন যৌবন শেষ হয়ে যখন বেলা হাটিহাতি করায় সারা জীবনের ভুল, সেদিন নদীর কিনারায় গিয়ে মনে পড়ে দয়াল রে সে কারণে এসেছিল, এখন সম্বলবিহীন বিনোদন্য হয়ে নদীর ঘাটে দাঁড়িয়েছি দয়াল, একটি তোমার নৌকায় আমাকে পার করে দিই ও বাবা। মস্ত বড় রাজা, অর্থ সম্পদ বহু, ধন সম্পদ রয়েছে তার রাজ্যে, ভুলে করি বর্ণনা তাহার পিতা একজন সাধু ছিল, প্রতিদিন তাদের নাথ মন্দিরে ভক্ত সঙ্গ হত, হঠাৎ কারণবশত সেটা বন্ধ হয়ে গেছে। রাজা মশাই বৃদ্ধ প্রায় মারা গেছে, মারা যাবার সঙ্গে সঙ্গে তার আত্মার উদ্ধারের উপায় যেতে হবে বৈতরণীর খেলাঘাট, অনেক ধন সম্পত্তি নিয়ে বৈতরণীর ঘাটে গিয়ে হাজির হয়েছে রাজা কিনা, অনেক অর্থ সম্পত্তি হীরা জহরত মানিক্য কোমরে বেঁধে নিয়ে হাটে দাঁড় হয়েছে, ডাক দিয়ে বলেছে মাঝিকে, ও মাঝি আমার কথা নিবি, আমি একটু ওপারে যাবো আমারে পার করে দিবি। এ কথা যখন বলেছে মাঝি করে বর্ণনা, ওপারে যাবা তোমার কাছে করি আছে, এ কথা যখন বলেছে ভেতরে হাত দিয়ে কোমরে যে বাধা ছিল করে দেখিয়েছে, দেখো তোমার কি দরকার, হীরা মানিক্য জহরত মণিমুক্তা সব আমার কাছে আছে, তোমার যা প্রয়োজন দেব তোমার কাছে, তুমি আমাকে নদী পার করে দাও। মাঝি করে বর্ণনা উঠে বসো কিনা, ঠিক যখন নদীতে নৌকার উপরে রাজাকে বসিয়ে নৌকা ছেড়ে দিয়েছে মধ্যগাঙ্গে গিয়ে মাঝি করে বর্ণনা, মধ্যগাঙ্গ পার হয়েছে যেহেতু, ডাক দিয়ে বলেছে মাঝি রাজার তাই, ও রাজা তোমার কাছে পারের কড়ি আছে তো, ও পারে গিয়েই কিন্তু পারের কড়ি নেব, তুমি দেখো একটু পরীক্ষা করে আছে তো, যেই ঝোলার ভেতরে হাত দিয়েছে খালি ঝোলা, কিছু নাই, একটাও কড়ি নাই। রাজা করে বর্ণনা বলে মাঝি ঠাই, ও মাঝি আমার কড়ি ছিল এত, এখন তো একটাও নাই, তুমি আমার কথা না ওই পারে নিয়ে যাও, এপারে গিয়ে কড়ি দিতে পারবো না কারণ কড়ি নাই। ঠিক যখন মধ্যগাঙ্গ পার হয়ে এপারে এসেছে আবার পরিপূর্ণ কড়ি হয়েছে, এভাবে সাত আটবার করাতে মাঝি করে বর্ণনা শোনো পার করে দিচ্ছি, ওপারে গিয়ে সাধু সঙ্গ করে ভিক্ষা করে তুমি যদি পারের করি আমায় দিতে পারো তবে এই পারের মাসুল শোধ হবে। ওপারে যখন নামিয়ে দিয়েছে দেখুন সবাই চিন্তা করে প্রত্যেক দ্বারে দ্বারে ভিক্ষা করে, কেউ ভিক্ষা দেয় না কারণ যে যাহার সম্পদ নিয়ে এসেছিল মাঝিকে দিয়ে সব সম্পদ শেষ, সম্বল কত ষোলো আনা, বিজয় বাবু একটা গানের মধ্যে বলেছেন ষোলো আনা তবিল লইয়ে পড়েছি বারবার, জমা শূন্য খরচ বেশি দয়া হইতে বারবার, হাইরে সম্বল কত ষোলো আনা, বেশি নয় মাত্র ষোলো আনা, রাজার কাছে ষোলো আনা হয়
ভিক্ষা করছে, যার যতটুকু সম্বল ছিল মাঝির কাছে অর্পণ করেছে, মাঝির কাছে অর্পণ করে এবারে এসেছে। কিন্তু এ বেটা তো ফেঁসে গেছে, রাজার কাছে করে নাই, ভিক্ষা করেছে। এমতো যেতে যেতে একটা গোবিন্দ মূর্তি দর্শন করেছে, গোবিন্দ মূর্তি মন্দির দর্শন করে ভেতরে দেখতে পায় ওই যে তাহার পিতা নিত্য গোবিন্দের সেবা দিতে এখানে এসে গোবিন্দ মন্দিরের পূজারী হয়েছে। ডাক দিয়ে ভেতরে গিয়ে যখন পরিচয়েছে দেখে তার ছেলে, বলে কিরে তুই এখানে? বলে হ্যাঁ বাবা, আমি এপারে এসেছি কিন্তু ঘাটের মাঝি এত ভালো আমাকে পার করে দিয়েছে, কিন্তু বলেছে তুই ওপারে গিয়ে কড়ি জোগাড় করে আমাকে দিবি, আমাকে যদি কড়ি দিতে পারিস তবেই তোর পারের মাসুল শোধ হবে। ওর পিতা করে বর্ণনা, যতটুকু সম্বল ছিল কিনা আমিও মাঝিকে দিয়ে চলে এসেছি, এপারে এসে বিনোদন্য হয়ে দাঁড়িয়ে আছি নদীর ঘাটে। তাই তোমার হরি বল হরি বল, আমি তো নয়ন তোলে ছেড়ে দিয়েছি কিন্তু করি জোগাড় এখনো করতে পারি না। তাই অনাদি বাবু বললেন আমি সারাজন করলাম ভিক্ষারে, আমার কণ্ঠে লয়ে ভিক্ষার ঝুলি সাধু কেউ দিল না কানা কানা করি রে, দিল তারা মিশে করা বলি। তাই বৌর হরি হরি বল হরি বল হরি বল, আমি সারা জীবন করলাম ভিক্ষারে, আমার সঙ্গে লয়ে না লয়ে ভিক্ষার ঝুলি, সাধু কেউ দিল না কানা করি রে, তারা দিল শুধু মিছে করা বলি। আমি পুরাইতাম যদি এই সাধুর চরণ ধুলি রে, নিতাই বল হরি হরি বল হরি বল হরি বল, আমি কুড়াইতাম যদি সাধুর চরণ ধুলি এই ভাবে নাই বাহতে, আমি মহাজন সেদিন হয়তো তোমার চরণ পেতাম রে, আমি বঞ্চিত হতাম না সম্ভারে ঘাটের মাঝি পার thank you.
কাল মাঝি রে দয়াল মাঝি আমি শুনিয়াছি দয়া তুমি নি করির বান্ধ তুমি দয়াল মাঝি রে সেদিন তোমারে কি তোমারে কি কব শুনিয়াছি ও দরদি রে ওরে তুমি কবরের বান্ধব দয়াল রে আমি শুনেছি এই ভাবে যার করি নাই তারে তুমি বিনামূল্যে পার করে নাও আমায় তোমার নৌকা জায়গা দিও রে আমি যাব তোমার সন্ধানে ঘাটের মাঝি নারদ কৃষ্ণের আলোচনা বৃন্দাবনের ভিতরে নারদ মুনি দাঁড়াইয়াছে আজ সব্য সবার পরে কলব ধামে নারদ মুনি বিনাটি বাজায় মুখে নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে উপনীত হয় নারদ মুনি গোলোক ধাম উপনীত হয়েছে কৃষ্ণ শূন্য গোলোক ধাম কথা মিথ্যা নয় নারদ মুনি ওই রূপ দেখে ফিরে আসতে যায় ব্রহ্মলোকে গিয়া পিতার সঙ্গে বসে পিতার দর্শন করিল ডাক দিয়ে বিধির কাছে জানিতে চাই গিয়েছিলাম গোলোক ধামে কৃষ্ণ দর্শন কিন্তু গিয়ে দেখি গোলোক ধামে কৃষ্ণচন্দ্র নাই আরে এই হার কারণে ছুটেই এসেছি তোমার ওই না ঠাই গোলোক ধামে কৃষ্ণ নাই পিতা আমার কথা নিবা গোবিন্দ দর্শনের জন্য মনটা খুব আনচান করছে গোবিন্দ কোথায় গেলে পাবো একটু কয়ে দিলাম ব্রহ্মা করে বর্ণনা গোলোক ধামে গোবিন্দকে পাবা না গোবিন্দ আছে বৃন্দাবনে আমি জিজ্ঞাসা করেছিলাম বৃন্দাবন কোথায় বলে লীলার ক্ষেত্র বৃন্দাবন তুমি সেইখানেতে যাও
গোবিন্দ আছে সেইখানে তাহার দর্শন পাও। গোবিন্দ আছে কোথায়? লীলার বৃন্দাবন। আমি যেতে যেতে রাস্তায় মার্কণ্ডীয় মুনির সঙ্গে দেখা হলো। ডাক দিয়ে নারদরে মুনি সে জানালো, ও নারদ কোথায় চলেছ বলো আমার ঠাই। আরে বৃন্দাবনে কৃষ্ণ তুমি তবে না গোসাই, আরে বৃন্দাবনে কৃষ্ণ যে নাই বলি তোমার কাছে। তাহলে কৃষ্ণ আছে কোনখানে বলো আমার কাছে। এখানে দুজনের সঙ্গে কথোপকথন চলছে, বলে নারদ পাঁচটি বৃন্দাবন, তুমি কোন বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে যাচ্ছ একটু বলো কৃপা করি। বলে পিতার মুখে শুনেছি আমি লীলার ক্ষেত্র বৃন্দাবন আছে, সেইখানেতে কৃষ্ণচন্দ্র প্রবেশ করেছে। কৃষ্ণচন্দ্র প্রবেশ করেছে কোথায়? লীলার ক্ষেত্র বৃন্দাবন। আমি সেখানে যেতে চাই। শোনো নারদ, সেখানে গিয়ে কৃষ্ণ পাবে না। তাহলে বৃন্দাবন পাঁচখানা, ও কৃষ্ণ কেলে শোনা তুমি কোন বৃন্দাবনে আছো বলো আমার ঠাই। আরে কৃপা করে তোমার কাছে জানিবার চাই। শুনেছি বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আর আছে গিরি গোবর্ধন। আচ্ছা কোন বৃন্দাবনে গেলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন পাবো? এই দেহখানা বিচার করে, এই বৃন্দাবন খানা বিচার করো। আচ্ছা একটু বলবেন কৃপা করে, 84 ক্রোশ বৃন্দাবন আপনারা জানেন সবাই। আচ্ছা 84 ক্রোশ বৃন্দাবন, বৃন্দাবন কতটুকু, বৃন্দাবনটা কতটুকু? এই যে 84 ক্রোশ বৃন্দাবন, এর দৈর্ঘ্য প্রস্থ আয়তন কত? প্রশ্ন হইল পাঁচখান, আর আর দুইটা দেব, সারাসারি নেই, পাইছে যখন ভগবান, তাই না? তাহলে বৃন্দাবন কোন বৃন্দাবনে কানাই আছে? আর গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড কোনখানেতে যমুনার জল বলো উজান দিকে ধায়। কোনখানেতে যমুনার জল বলো উজান দিকে ধায়। আবার কোথায় বসে কৃষ্ণচন্দ্র আমার বাঁশরি বাজায়? আমি শুনেছি কৃষ্ণচন্দ্র বাঁশরি বাজায় কোথায়? কদম্বের তলে, কদম্বের ডালে। আচ্ছা দেহের মধ্যে কদম গাছটা কোন জায়গায় আছে জানার ব্যাপার না বাবা, দেহের মধ্যে কোথায় আছে? আর কোথায় বসে কৃষ্ণ বাঁশরি বাজায়? আর কোথায় যমুনার জল উল্টো ধারায় উজান দিকে যায়? আমরা জানি নদীর জল সবসময় যেদিকে ঢালু সেদিকে যায়, ভাটির দিকে যায়, কিন্তু যমুনার জল উজানে যায়। গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রশ্ন হইল আটখান, আর কখনো না ফাঁকি দেওয়ার দরকার নাই তোমারে জানাই, এই আটখানা প্রশ্নের জবাব সঠিক ভাবে পাই। আরে যেভাবে যে প্রশ্ন করতে পড়ে গেলাম দাঁড়, এক এক করে ধরে ধরে দিবে সমাধান, সমাধান দিতে সেজন থাকবে না তো বাকি। আর প্রথমবার এই বিনতি চরণে দে রাখি, আর প্রথমবারে যদি আমি বলি বেশি বেশি কৃষ্ণ এসে করতে পারে আমায় তুষাদুষি, তবে তুষাদুষি তুষারুষি রাখ তো দরকার নাই। প্রথমবারে এই অল্প অল্প সেরে দিতে যাই, আমি আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, আপনাদের সেবা করতে প্রণতি জানাই। আমি আছেন যত এই আসরে মাতা মাসিগণ, অধীনত হইয়া চরণ করলাম বন্ধন, অন্য ভিন্ন কামনায় আরম্ভ করিতে নাই, সদা যেন কৃষ্ণ কোনো গান গিয়ে বেড়ায়। এইভাবে তো ছেড়ে দেবো আজকের লহরি, একবার চাঁদ বদন ভক্ত বিন্দ বলো হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বল।
বসে বসে বন্দনা যত কিছু ছিল শেষ করে দিছি। ভাবছিলাম এখানে গান গাবো, তাও গাওয়ার কায়দা নাই। বাজার পাইছে সস্তা, মাল ঢালছে তিন বস্তা, বুঝলেন তো? যা কইছে বাবা, এমন যদি আমি সঠিকভাবে সবগুলো উত্তর দিবার যাই, ওর আর গান গাওয়ার কায়দা নাই, সারা রাত কেটে যাবে। সঠিকভাবে যদি নিখুঁত হবে, পাই টু পাই হিসাব দেই। আমি তো তা করব না, যে তুমি এসে দুজন তরজা গানের বায়না, তাই না? তুমি বসে বসে ভাবো না, তোমার আমি সাইডে দেবো কি? এখন শর্টকাটের যুগ, শর্টকাটের যুগ না, শর্ট হ্যান্ডের যুগ, সব কিছু শর্টকাটে হয়। অত বেশি কবো কেন, অল্প কথাই মানুষ এখন বোঝে। ওই রকম ধরেন, আপনাদেরকে গ্রামের একটা ছেলে কলকাতায় পড়াশোনা করতে গেছে, যাই এখানে চিঠি দিছে বাবার কাছে, মানে টাকার দরকার। বাবা আমার প্রণাম নিবা, মাকে প্রণাম দিবা, কাকিমা জেঠিমাদের প্রণাম জানাবা, মামা মামিদের প্রণাম জানাবা, পিসিমা কেমন আছে, বুনু কেমন আছে, ভাই কেমন আছে, আমাদের গরুটা বাচ্চা দিছে কিনা, কুকুরটার কট্টা বাচ্চা হয়েছে, এই দুনিয়ার চোদ্দ গোষ্ঠীটি বন্দনা করে শেষে লিখছে, বাবা আমার টাকার দরকার, টাকা পাঠাইয়া দিবা। পাপে করে পাটের পাইকারি, সবসময় ব্যস্ত থাকে, এই বাড়ি সেই বাড়ি সে ঘুরে বেড়ায়, তাই না বাবা? খুব বিজি মানুষ। এখন ওই বন্দনা পড়তে পড়তে ওর মেজাজ খারাপ হয়েছে। হারাম দাদা, তোকে শিক্ষিত করার জন্য কলকাতা শহরে পাঠাইলাম, এই চোদ্দ গোষ্ঠীর বন্দনা করে শেষে লেখলি টাকার দরকার, ওইটা তো ছোটো করে লিখে দিলি হয়। এরপরে বাবা চিঠি উত্তর দিছে, যার পরে যখন চিঠি দিবি, এত বন্দনা করার দরকার নেই, যেটুকু দরকার সেটুকুই খবি। আর এত বড় যদি চিঠি লিখিস, তাহলে শিখলিটা কি কলকাতা গিয়ে? এখন ছেলে ভয়ে ভয়ে পরের, আবার যখন টাকা পরের মাসে দরকার, চিঠি লিখছে, বাবা প্রণাম নিবা, পাঠাও টাকা, ইদি তোমার খোকা, চিঠি লেখা শেষ। বাবা আমার প্রণাম নিবা, পাঠাও টাকা, ইদি তোমার খোকা, চিঠি লেখা হয়ে গেছে উত্তর। এখন উত্তর দেওয়া লাগবে। ওই বাপ যে পাটের পাইকারি করতো, যে গুদামে পাট রাখতো, কেমন করে ভাগ্যের দশায় গুদামে আগুন লাগে গেছে, সব পুজে ছাই। এখন বাপ উত্তর দেবে, বাবাকেও তো উত্তর দিতে হবে। বাবা উত্তর দিচ্ছে, বাবা গুদামপুরে সাপ করিস মাপ, ইতি তোর বাপ। বাবার উত্তর দেওয়া শেষ, আজকে তোকে আমি ওই রকম উত্তর দেব, গুদামপুরে যাওয়ার মতো। তার কারণটা হচ্ছে, ভক্ত যারা সাধু বুঝে ইশারায়, মূর্খ বুঝে কিলে, বুঝাইলেও না বুঝে যে চোখে আঙ্গুল দিলে, যারা সাধু ইশারা দিয়ে বুঝে যাবে, অত কথা কওয়ার দরকার নেই। এক খান গান গাবো, এক খান গানের মধ্যে তোর চোদ্দ গোষ্ঠীর উত্তর দিয়ে দেবো। দর স্কেল দে, যাচ্ছিস কোথায়? আমার মেজাজ ঠিক নাই, বসে বসে এতক্ষণ যা শুনলাম বাবা, আগে এখানে উত্তর করি, তারপরে শুধু ওর টেম্পারি। হ্যাঁ, মনে করি না তোর আমি সাইডে দেবো, তা দেবো না রে। ও তুমি জেনে কেন জানো না, আগ দেহ তত্ত্ব জেনে পড় রে মন, অমন শ্রী গুরুর সাধনা, বীজগণিতের সূত্র জানতে গেলে একজন গুরু বা মাস্টারের দরকার, তাই না? তদ্রূপ এই মানব জীবনটা জানতে গেলে একজন প্রকৃত গুরুর দরকার আছে, যিনি জানেন। মেলায় গুরু বাজার ঘাটে উড়াঘুরি খাচ্ছে, গুরুর অভাব না ব্যাপার, এখন গুরুর এই ভিড় বাগাচ্ছে শিষ্যের দোকানে। প্রয়োজনে দালাল ঠিক করতেছে যে চার পাঁচ জন আমার এই গ্রামে শিষ্য হয়, বর্তমানের অবস্থা। কিন্তু প্রকৃত গুরু যারা, যারা সাধু, তাদের দালাল ধরা লাগে না, তাদের কাছে মন্ত্র নেওয়ার জন্য মানুষ এমনিতেই লাইন দেয়। তাই প্রকৃত গুরুর কাছে কেউ যদি যায়, আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি তার হয়। কি করে হয়, কোথায় কি আছে দেখে নেই, আগে দেহটা দেখাই, তারপরে পাঁচটা বৃন্দাবন কোথায় আছে সেই জায়গায় যায়। কেমন আত্মতত্ত্ব জেনে পড়ো গুরুর সাধনায়।
বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই খুঁজে পাবে না, যা যা এখানেই পাবে বাবা, এর মধ্যেই আছে। তাহলে বৃন্দাবনটা 84 ক্রোশ তাই না, পা থেকে মাথা পর্যন্ত, হাত দিয়ে মাপলে যার যার হাতে আমরা 3.5 হাত, আর আঙ্গুল দিয়ে মাপলে হচ্ছে 84 আঙ্গুল। এদিক থেকে এদিক যতটা লম্বা, এদিক থেকে এদিকও ততটাই লম্বা, এইটা হচ্ছে বৃন্দাবনের মোট পরিধি 84 ক্রোশ। মাইপিয়ে দেখে নিস কালকে সকালবেলায়, যদি কম পড়ে আমার একটু কথাগুলো যদিও বলাটা বড় হয়ে যাচ্ছে, মুখস্থ বিদ্যা উড়াতে পারে অনেকজন, কিছু বই পড়লাম মুখস্থ করে নিলাম, কিন্তু আত্মতত্ত্ব দেহতত্ত্বটা অত সহজ না। নাভি নিচের কথা আমি কই না, এখান থেকে এইটুকু সবাই জানে, এখান থেকে এই দিক যাও, কত পারো কত বড় সাধু হয়েছো, এখান থেকে নাভি থেকে উপরে ওঠো। কি না মিথ্যা কথা করছি, বেশি কাঁচা কথা কওয়ার দরকার নেই, যদি পাকা হতে হয় পাকা কথা শুনতে হবে। তাহলে এই বক্ষদার কি মথুরা, মথুরা কেন বাবা, মথুরা কেন এটা, আপনারা মন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, এমা নিয়েছেন দীক্ষা, কোথায় নিলেন দীক্ষা, গুরুর কাছে তাই না, গুরু মন্ত্রটা কোথায় দিল, কোথায় দিয়েছে, কানে। আমি তো একটা জিনিস নিলাম বাবা, নেওয়ার পরে তো সেটাকে যত্ন করতে হবে নাকি, ভালো একটা জায়গায় রাখতে হবে, তা রাখবেন কোথায়, অমূল্য সম্পদ পেলেন রাখবেন কোথায়, থোয়ার জায়গা কোথায়, বাক্সের মধ্যে রাখতে হবে মনে তাই না, মনে যদি না থাকে আপনি কি জবদান করবেন, কিসের সাবন কিসের বোঝন, তাহলে মনে রাখতে হবে, মন বাস করে কোথায়, এই দেহের মধ্যে মন কোথায় থাকে, আজ্ঞা চক্র বা দ্বিদল পদ্ম এই জায়গাটাই মনের বাস, এই জায়গায় মনকে স্থির করে এই হৃদপদ্মে এখানে গুরুর আসন দিতে হয়, মনকে নিয়ে থোতরা তার নাম হচ্ছে মথুরা, মনকে নিয়ে থোতরা তার নাম হচ্ছে মথুরা, মন আছে তো, মন তো নাই, মন আছে, আমার ছাগল কয়টা, গরু কয়টা, ছাগল কয়টা, এইটা মন আছে, কিন্তু গুরুর প্রতি যে আমার মনটা নাই, তাই বললে পদকর্তা কি, এই বক্ষদার তোমার হয়নি হয়নি মথুরা,
মুখবারে আছে মন শ্রীমতী রাধা মানুষের মুখমণ্ডল দর্শন করলে বোঝা যাবে লোকটা সাধু না চোর না ঠক না মিথ্যাবাদী। এইটুক লক্ষ্য করলে বোঝা যাবে, যেটাকে সাইকোলজি বলছি, মনোবিজ্ঞান বলছি। যারা গরু ডাক্তার, পশু ডাক্তার বা বাচ্চাদের ডাক্তার হয়, বাচ্চা কি বলতে পারে আমার এখানে ব্যথা করে, গরু কি কয় আমার খেতে ইচ্ছা করে না, তার সিম্পটমটা দেখে তারা লক্ষ্য করে। তাই তারা যারা সাইকোলজি করেছে, মনোবিজ্ঞান করেছে, তারা মানুষের মুখ দেখলে বুঝতে পারে কি হয়েছে। অর্থাৎ তুমি যেই ধারা থেকে এসেছো, তোমার তো একটা ধারা আছে, তোমার বাবা তার বাবা তার বাবা তার বাবা, তোমার ধারাটা কেমন, তোমার চেহারাটা দেখলে বোঝা যাবে তোমার বংশ পরম্পরা কেমন। তাই পতাকার বললেন মুখ দ্বারে আছে মন শ্রীমতী রাধা। নীলা বৃন্দাবনটা তিনটা জেলায় পড়েছে, মথুরা, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ, তিনটা জেলার কোনা মিলে হচ্ছে বৃন্দাবন বর্তমানে। দেহের মধ্যে এইখানে মথুরা হয়ে গেছে একটা, এটা হচ্ছে গোলক ধাম, দুইটা হয়েছে তাই না কি বাবা, দুইটা হয়ে গেছে কোনবেন তাই তো। তাহলে শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড মন্দিরিয়ালয় মনরে
অর্থ আছে, সে না হয় বৃন্দাবনে যাবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করবে, তাই না? এমনও মানুষ আছে তার ইচ্ছা আছে যে আমি একটু রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৃন্দাবন দর্শন করে আসি, কিন্তু অর্থের অভাবে হয়তো যেতে পারছে না। তাহলে কি শ্যামকুণ্ড রাধাকুণ্ড তার দর্শন হবে না? এই হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করতে করতে যখন বিগলিত হয় তার মন, যখন দুই নয়নের ধারা হয় বলিষণ, শ্যামকুণ্ড রাধাকুণ্ড যখন স্নান হয়ে যায় তখন তাই গোর হরিবল 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 রাধে। কর্ণদ্বারে আছে নন্দেরই আলোয়, আমরা কান দিয়ে শুনি বলে আনন্দ পাই, যদি না শুনতে পেতাম আমারে ভালো বলছে না মন্দ বলছে না কেউ গাইলাচ্ছে এটা বুঝতে পারতাম না। নন্দ আনন্দ, তাই 18 মকাম তত্ত্বে বললে মধ্যে বললেন কর্ণেতে চৈতন্য গোসাই, কান দিয়ে শুনি বলে আমাদের চেতনা হয়, না শুনে তো কোনো চেতনা হতো না। কর্ণেতে নন্দের আলোয় নাসিকা তোমার কালিন্দ্রী বামে বইছে যমুনা, এটা গোলক বৃন্দাবন, এখানে রাধা গোবিন্দর বাস, এখানে রাধা গোবিন্দর বাস গো। কি করে সহস্রা সারে হইবে হইবে গোবিন্দ ধাম, আমাদের ছয়টা চক্র এখান থেকে একটু সহস্রা সার, এই যেখান থেকে একটু উজ্জ্বল রসে উজ্জ্বল পথে আছেন রাধে সেই কামনের অষ্টতলে অষ্ট সখী রয়েছে বৃন্দাবন তোমার দেহেতে আসে আসে। বাইরে কোথায় খুঁজে বেড়াচ্ছ বাবা, কিন্তু এখানে যে আছে এখানে যাওয়া তো অত সহজ না, কি করে সেখানে প্রবেশ করবে, কি করে রাধা গোবিন্দ দর্শন করবে? কৃষ্ণের বাঁশির গান শোনার বাসনা হয়েছে, কৃষ্ণের বাঁশির গান শোনব, তাহলে সেটাও পেয়ে দিই। শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরে নিগুনে বসে খোল বাইরে বাইরে ফাটাই দিস, ডাঙ্কা বাড়ি বাড়ি দিয়ে ফাটাই দিস, কাশি বাইরে বাইরে ফাটাই ফেলাই, হরিবোল করি করে মুখ দিয়ে ফেলা উঠাই দিস, কোনোদিন পাবি না কৃষ্ণ। হরিচাঁদ গুরুচাঁদকে পেতে হলে, কৃষ্ণ দর্শন করতে হলে আর আত্মতত্ত্ব আগে তোকে জানতে হবে, আমি একজন সায়েন্সের ছাত্র বাবা, এমএসসি কমপ্লিট করেছি, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমি ধর্ম মানি না, মানতাম না, এমন একটা সময় ছিল যথেষ্ট পড়াশোনা করিয়ে বাবা আর কি করে এমবিবিএস কমপ্লিট করাই চাকরি করাই দিই, আর চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই পথে আছি, গুজরি কি কথা আমার কাছে কেউ যেন কয় না। কত বড় তোর দম আছে, সাধনায় বস কর্ম কর, দেখি কেমন প্রাণায়াম জানিস, যোগ জানিস, বলাটা সহজ করাটা অত সহজ নয়। গুরু নির্দেশিকা যারা সঠিকভাবে পালন করে তাদের জায়গাটা আলাদা, একদম আলাদা জায়গা তাদের। তাহলে এই যে কৃষ্ণ, শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরে নিগমে বসে উজানে যে টান, যমুনার জল বইবে উজানে শ্যামকালা চাঁদ কোথায় থাকে, কদম মূলে বলছে না, কদম গাছটা কোথায় বলেছে না বাবা,
কি নাম গাছটা বাবা? কদম। এই যে আমরা দেখি কদম গাছ, ওইগুলো হলুদ হলুদ ফুল হয়। আচ্ছা, কদম গাছের ফুল দিয়ে জীবনে কোনদিন কোনো পূজা হয়েছে দেখেছেন? বান্দরও চরে না কদম গাছে, ভগবান তো দূরের কথা, বান্দরও চরে না কদম গাছে। হ্যাঁ, ওই কদম না কয় দম, তার নাম কদম, কয়টা দম, ছোট্ট করে কয় কদম, কয় দম। প্রাণ অপান সমান উদ্যান ব্যান পঞ্চবায়ু, পঞ্চবায়ুকে পরিচালনা করে কন্দর্প বায়ু, কন্দর্প বায়ুর উপরে আছে সুদামার দম। যারা জানে তারা চিনে কদম, কদমে সেই জায়গায় পৌঁছানো যায়। শ্যামের বাসীর গান শুনছি, ফাজলামি কথা না, প্র্যাকটিক্যাল কর। তাহলে সিনবি শ্যামের বাসীর গান কি করে শোনা যায়? কৃষ্ণ আসে কোন জানে, দমে আসে দমে যায়। হ্যাঁ গো, দমে আসে দমে যায়। তাহলে এটা নন্দের আলয়, এখানেও কৃষ্ণের বাস, নন্দের ঘরে জন্ম নিয়েছে তাই না? এখানে মথুরা মুখ্যদারে শ্রীমতী রাধা, এটা গোলক বৃন্দাবন, আর একটা বাক নাভির নিচে যেটা গুপ্ত বৃন্দাবন হয়, এর চাইতে কবর না হলো যেখানে হচ্ছে ভাঙ্গা রাস, তাই শান্তিপুর নবদ্বীপে ভাঙ্গা রাস হয় না? এই যে রাস হয়ে গেছে তার আট দিন পরে ভাঙ্গা রাস, মানে কি শান্তিপুরে কে থাকে? অদ্বৈত মহাপ্রভু। অদ্বৈত মহাপ্রভু কে? অদ্বৈত মহাপ্রভু হলো শিব, তাই তো। শিব কোথায় বাস? আঠারো মকম তত্ত্বের মধ্যে যাও, নাভি বলে ব্রহ্মা করেছে লীলা, লিঙ্গ বলে মহাদেব হলো এ চন্দ্র কলা। ওই যে রাস করতে গিয়ে রাস তো হচ্ছে না, হয়ে যাচ্ছে ভাঙ্গা রাস, জয়নিতায় গরুড়ি গরুড়ি। এত সাধুগিরি করো তো নেটাই নেও কে, নেটানি বাদ দেও, আগে ওই জায়গায় ঠিক করো। আরে সাধুগিরি কত ঢঙ্গের সাধু, সাধু কারে কয়, সাধুর আহার কি, সাধুর বিহার কি, সাধু থাকে কোথায়? লাল পোশাক কলারা কয় আমরা সাধু, কালো পোশাক কলা কয় আমরা সাধু, নীল পোশাক কলা আমরা সাধু, সাদা পোশাক আমরা সাধু, কেউ টিকি রেখেছে তাও আমরা সাধু, সাধু কারা? গোপনে গোপনে সাধে যারা, সাধু কি? এই যে 21,600 বার আসে আর যায় বাবা, এই যে শ্বাস, এই শ্বাসের গতিবেগ কত? 12 আঙ্গুল। গতিবেগ 12 আঙ্গুল যখন আমরা ভিতরে নিই তখন ঢুকে 11 আঙ্গুল, একবারে 1 আঙ্গুল কম পরে। তাহলে 21,600 বার যদি যাওয়ার সফরে কতবার কম পরে, হিসাব করেছ কি? করো নাই। 1 আঙ্গুল কমাতে পারলে 1 লক্ষ হয়, 2 আঙ্গুল কমাতে পারলে তার 2 ধাদঙ্গ যায়, 3 আঙ্গুল কমাতে পারলে যাবে 3 তাপের জ্বালা, 4 আঙ্গুল কমাতে পারলে চতুর্বর্গের ফল পাবে তারা, 5 আঙ্গুল কমাতে পারলে পঞ্চ কাটার যাবে ভয়, 6 আঙ্গুল কমাতে পারলে সেদিন সররেখ করবে জয়, 7 আঙ্গুল কমাতে পারলে সপ্ত তালায় হবে কপাট আটা, 8 আঙ্গুল কমাতে পারলে যাবে অষ্টপাশের লেখা, 9 আঙ্গুল কমাতে পারলে নববার হবে কম্ব, 10 আঙ্গুল কমাতে পারলে তবে হবে রাধা গোবিন্দের সঙ্গে সম্বন্ধ, 11 আঙ্গুল যেজন কমাতে পারে আক্ষ ছত্রে দ্বিদল পদ্মে সদা যুগল মূরতি হেরে, 12 আঙ্গুল যেজন কমাতে পারে অনায়াসে গোবিন্দের চরণে বাস করে, নিতাই গোর হরিবার 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 রাধে। দেখছেন না কি কায়দা বায়দা? তাহলে নাসিকা হচ্ছে কালিন্দ্রী, বামে বইছে যমুনা। শোনা, তোমাদের বিয়ে হয় নাই না? হয় নাই না? করবা, আমার কথাগুলো মন দিয়ে ঠিক করে নোট করে রাখো, পারলে। তোমাদের কাছে তো বড় বড় মোবাইল আছে, আমার কাছে নাই, আমাদের ছোট্ট একটা ফুসকা মোবাইল আছে, নাই কেন? তার একটা কথা করে, একটা বড় মোবাইল আমার বউ কিনা দিয়েছিল বুঝলা, গান করতে এসে হারাই ফেলাইছে, হয় তোমার বড়টা দেওয়া যাবে না, 18,000 টাকার মোবাইল তুমি নিয়ে হারাই ফেলাইলা, তুমি ছোটটা নাও যেন ফোন আসে আর যায়, মানে মানে তাল থাকে না ওই জিনিসের, তো অত ব্যবহার করি না জীবন, তো অত বড় মোবাইল আমরা দেখি নাই, তাই না বাবা? এখন না পারে বড় বড় মোবাইল, তো
এটা আমার হারাই ফেলছি বলে হয়তো বড় দরকার নেই, ছোটটা রাখলেই হবে, খালি ফোন করবা, ফোন আসলে আর গেলে হবে। বলে ঠিক আছে তাই হবে, ওই বড় মোবাইল আর আমি নিব না, ওই জন্য রাখিও না কাছে, থাকে ওটা বউয়ের কাছে আছে, বুঝলাম আমার কাছে কাছে। তো যারা বিয়ে করে নেই, এবার আমার কথাটা শোনো মন দিয়ে শোনো, যখন বাঁদিকে শ্বাস চলবে বুঝলা, যে বসে আছো দেখো চেক করো, একদিকে কম আছে একদিকে বেশি আছে, সমান নয়, সমান থাকবেও না। হ্যাঁ গো মা, চেক করে দেখো একদিকে কম আছে একদিকে বেশি আছে, হয়তো কারো ডান দিকে বেশি আছে, কারো বাঁ দিকে কম আছে, কারো বাম দিকে কম আছে, ডান দিকে বেশি আছে, চেক করে দেখে না, একটা বন্ধ করে একটা নিয়ে শ্বাস দেখো ক্লিয়ার আছে কিনা। যদি কি বাঁ দিকে শ্বাস ক্লিয়ার থাকে তখন তোমার শুভ যোগ চলছে, যে কাজই করো সেটা তোমার শুভ হবে, ইন্টারভিউ দিতে যাবা, ব্যবসায় যাবা, কোনোখানে যাবা, যাত্রা করতেছো, হাটে যাবা, ঘাটে যাবা, পথে যাবা, যেখানে যাও, বাঁ দিকে শ্বাস যখন চলবে বাঁ পাটা ঘরের দরজা থেকে ফেলে তুমি যেই ঠাকুরকে ভালোবাসো তার নাম করে চলে যাও, দীক্ষা শিক্ষা যদি নাও নাও কেমন, একশো পার্সেন্টের মধ্যে 100% কাজটা তোমার হবে। ডান শ্বাস যদি চলে তাহলে ডান পা ফেরে গেলে তোমার রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্টে মরণ হবে না, কিন্তু কাজটা হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। দুই নাকের শ্বাস যদি সমান হয়, সেই সময় যদি কেউ ঘর থেকে বাহির হয় 20 মিনিট পরে লোকটা মারা যাবে, অ্যাক্সিডেন্ট করে হোক, সাপের কামড়ে হোক, যেইভাবে হোক, কোনো ভগবান কোনো গুরু কোনো গোসাই নেই যে তারে বাঁচায়। কি বুঝলাম, বিয়ে করবা, যদি বিয়ে করবা বাম শ্বাস যখন চলবে সেই সময় যদি বিয়ে করো, এগুলো যোগের কথা বলা হচ্ছে, সারা জীবন সুখে শান্তিতে থাকবা দুইজনে যদি বাম শ্বাসে বিবাহ হয়, ডান শ্বাসে যদি বিয়ে হয় সুখ হবে শান্তি হবে না, ঝগড়াঝাটি লেগে যাবে, কারো কেউ কাউকে কেউ সহ্য করতেই পারবে না, ওর কথা ওই সরবেন, ওর কথা ও সরবেন। কি মা, দুই নাকের শ্বাস যদি সমান হয় সেই সময় যদি বিয়ে হয় 15 দিনের মধ্যে সারাসারি, না হলে গলায় ধরি, জয় নিতাই গোর হরি বল, কেউ ঠেকাতে পারবে না, ওই সংসার টিকবেই না, টিকতে পারে না। দেহ দেখি জ্বালা কেমন, তাহলে জ্বালাটা কেমন, বাস্তব বাবা, জীবনটা হচ্ছে একটা বীজগণিত অঙ্কের মতো, বীজগণিত অঙ্ক করতে গেলে সূত্র যদি না জানা থাকে পৃথিবীর সমস্ত কাগজ কলম এক করে দিলেও উত্তর মিলবে না, মিলবে? যেমন মানুষের জীবনটা একটা বীজগণিতের মতো, একবার যদি সূত্র ভুল হয়ে যায় রে বাবা, এ হিসাব আর মিলবে না রে, শোনা এই হিসাব মিলাতে বড়ো কষ্ট হয়ে যায়। সবাই তো চায় আমরা ভালো হই, আমরা ভালো থাকি, সুখে থাকি, কে চায় না বলুন তো, কিন্তু হয় না কেন, হয় না, আমরা ওই যে গোড়ায় আমরা ভুল করে ফেলেছি। আমরা যদি সময় মতো আদর্শ গুরু ধরে সেই জিনিসগুলো জানতে পারতাম তাহলে আমাদের জীবনে সব কিছু হতো, শোনা আমরা সেটা করি নাই, করি নাই। গুরুকে, গুরু হচ্ছে অবলম্বন বা মানব জীবনের খুঁটি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন তো, ভাবছো বসে চলবে কিছু তুমি ভাববার কে, তোমার ভাবনা ভাবেন যিনি, শুধু তুমি ভাবো তাকে। সংস্কৃত ওই কথাটাই বললেন, সর্বধর্ম পরিত্যাগ মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্তয়ে স্বয়ং আসুচ্চ। ওই কথাটাই যদি ইংরেজিতে বলা হয়, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি শুধু ঈশ্বরের আর কারণ নয়, আগে তুমি ঈশ্বরের হও তারপরে তুমি সবার, আমরা ঈশ্বরের হয়েছি নাকি? চুল পাইকে দাঁত পড়ে যাচ্ছে তাই দীক্ষা শিক্ষা নেয় না কি, এরম নাই, এরম মানুষ নাই, তাহলে ওই বারে সাল পাওয়াল কি মানুষ হবে না, এটা পাঠা ভেড়া ছাড়া কি হবে, উনি তো নিজেই একটা পাঠা, তোর ওর বাড়ি মানুষ মানুষ জন্ম নেয় নাকি? বাবা কইতে গেলে কবে যে লোকটার মুখটা খারাপ, বাস্তব কথা, নিজে আচরিয়া ধর্ম পরের শিখাই, নিজে যদি আচরণ ঠিক থাকে তবেই তো আমার পরিবারটা শক্ত হবে, ভালো হবে, আমার নিজের আচরণ অভ্যাস ব্যবহার ঠিক না। আর বুড়া কালে করছি মেলা জায়গায় গান করতে যাই, অনেকে এসে কয় গোসাই, কত কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শিখেলাম, এখন বুড়া গেলে আমাদের দেখালাম চলে গেছে কলকাতায়, যাই বই তো, তুমি যে কারো কথা শোনো নাই তোমার কথা কিনা শুনবে, তুমি যদি কারো কথা শুনতে তোমার কথা কেউ শুনতো? হ্যাঁ বাবা, তুমি যদি কারো কথা শোনো তোমার কথা কেউ শুনবে, তুমি যদি কারো কথা না শোনো তোমার কথাও কেউ শুনবে না। বন্ধু তুমি ভাবো না যে তুমি বাড়ির মালিক হয়ে গেছো, মালিকানা কয় বোন, গায়ের জোর যতদিন ততদিন, গায়ের বল যখন হয়ে যাবে দুর্বল তখন কমা হরি বল, হরি বল দাদা হরি বল, ওই হরি বলে কাম হবো না, বল তো জল হয়ে গেছে, হবে না গো। তাহলে সময় থাকতে
সাধন ভজন করতে হবে, সময় থাকতে গুরুর ঘরে যেতে হবে, সময় থাকতে সাধনায় সিদ্ধি লাভ করতে হবে, না হলে হবে না, তাছাড়া সম্ভবই না। তাই এই যে বামে আমাদের যমুনা, শ্যামকুণ্ড রাধাকুণ্ড, কেমন তাহলে যমুনার জল কখন উজান বয়, কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে যখন মানুষ বিগলিত হয়ে যায় তখন নিচের দিকে যায় না, এই দিক দিয়ে পড়ার কথা ছিল উপর দিকে বই রুম করে বসে পড়ে, কেমন যায়নি তাই গরি বল। তাহলে নাসিকা হচ্ছে কালেন্দ্রী, বামে বইছে যমুনা, তাহলে ডান শ্বাসে কি, ডান শ্বাসে হচ্ছে আহার আর বিহার, পায়খানা পেশাব করবেন, খাওয়া দাওয়া করবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন, অভ্যাস করুন, যখন পায়খানা পেশাব করেন যেন ডান শ্বাস যখন চলবে তখনই পায়খানা পেশাবে যাবেন, খাওয়া দাওয়া যখন করবেন ওষুধ খান, ট্যাবলেট খান, যাই খান, ভাত খান, যা খান, ডান শ্বাসে খাওয়া দাওয়া করবেন, জীবনে কোনোদিন অসুখ বিসুখ হবে না। আর আমাদের স্টোমাক লিভারটা হচ্ছে ডান সাইডে, হ্যাঁ। আর সাধন ভজন তো অনেক কষ্টের ব্যাপার, খালি সাধারণ একটা টোটকা করেন। আচ্ছা গরু ছাগল হাতি ঘোড়া এগুলো দেখেছেন না, দেখেছিস না ভাই? সবাই দেখেছি। আচ্ছা যখন পশুরা হাগে, যখন পশুরা হাগে পায়খানা করে তখন কি পেশাব করে মুতে? খালি হাগে। আর যখন মুতে তখন কি হাগে? কি যখন পায়খানা করে তখন পায়খানাই করে, পেশাব করে না, আর যখন পেশাব করে তখন কি হাগে? হাগে না। তো তুমি মানুষ যে হয়েছো তুমি তো হাগো মুতো একসঙ্গে আগে, ওইটা ঠিক করো, তারপরে তোমার জব দেন সাধন ভজন, অনেক দূরের কথা। নিরামিষ খায়, আবার অনেক সাধু দেখবে নিরামিষ খায়, নিজের রান্না করে খাই, আমি নিজের রান্না করে খাই, আমি নিরামিষ খাই, আমি কারো ছোয়াটা খাই না, যে খায় মায়ের অংশ সে খায় মাংস, কাঁচা মাংস খাওয়ার লোকটা গেছে তো, বুঝলেন তো, এর চাইতে বেশি ভাঙ্গা বলে এর চাইতে বেশি কোয়া যাবে না, যে খায় মায়ের অংশ সে খায় মাংস, তা কাঁচা মাংস খাওয়ার লোভটা তোর গেছে তো, আগে ওই জায়গায় নিরামিষ, তারপরে নিরামিষের কপ্প দিস, বলে কাম হবে না, বুঝতে পারতেছেন তো মা আমার কথাগুলো? যারাই ঘরের মানুষ তারা বুঝবো, যাদের জামে জমি নাই জায়গা নাই খালি খালি আইসে তারা কি বুঝবো? গরু বানবে কোন জায়গায়? জমি নেই কিছু নাই, খোটা দেবে কোনো মানুষের জায়গায় খোটা দেবে? হারাম দাদা, তুই তোর জায়গা নেই জমি নেই গরু কিনছিস, চার পাঁচটার আমার জায়গায় খোটা দিচ্ছিস, তমক দিব। তাহলে আগে জমিটা ঠিক করে নাও, ওই যে বাপের দেওয়া জমি মায়ের দেওয়া জমি, এটা নকল জমি না, ভেস্টের জমি না, জবরদখল নয়, মায়ের চার বাপের চার গুরু দেওয়া, দশ আঠারো মোকামের দেহ খেলছে মহামহারস, হেরে বাবা এটা জবরদখল নয় তো, খতিয়ান জমি না বাবা, না ভেস্টের কী কর, দাখিল পড়সা আছে, ভেস্টের আছে, ভেস্টের এরকম জমি আছে, বিয়ের আগে হয়ে গেছে ওইটা ভেস্টের জমি, কিন্তু তবু তার মধ্যে বাবা মার সংযোগ আছে, স্বীকার করুক আর না করুক, তাই না? এই যে ব্যাপার, তাহলে এই ভেস্টের জমি এটা দক্ষে তোমার ক্ষতিয়ান জমি, এই জমির উপরে খান গান গাইয়ে দিই নাকি, দিয়ে খান গান গাইয়া দিয়ে তো বাবা স্কেল কেন চাষ করলি না ওরে অমন চাষা, শেষকালে হবে রে দুর্দশা, বাপের দশ বিঘা জমি কেমন হয়ে গেছে, কয় বাবা এই জমি আবার তাবাদ করে খাইস, আর আমি কি করলাম বগলের তলায় জমিনের পর্সা নিয়ে সাইয়ের দোকানে গপ্প দিচ্ছি, দেখ দেখ দশ বিঘা জমি দশ ঘন করে হলো একশো মন ধান হবে, আমার খায় কি জানি, এক কাঠাও লাগাই নাই, ভাত জুটবে তো, আমার ছেলেবেলে ভালো থাকবে তো, থাকবে না, যেমন ওই রকম এই জমিটা চাষ না করলে অবস্থাটা হবে তোমার ঠিক তেমন। দেহ জমি Oh,
শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে, শেষকালে হবে দুর্দশা। হরিবল 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 জয় রাধে রাধে। আর প্রত্যেক দিন ভালো ভালো খাবার খালি খাওয়াচ্ছি, খৈল খাওয়াচ্ছি, ভুষি খাওয়াচ্ছি, সানি খাইতে খাইতে খাওয়াচ্ছি, খাইতে খাইতে মোটা তাকড়া ভালো হয়েছে, একদিনও মাঠে নিয়ে হাল ধরলাম না। শখ করে কোনোদিন যদি মাঠে নিয়ে যায় জোয়াল দেওয়া যায় বাবা, কথা শুনবে কোনটা যে কোন দিক দৌড় দেবে, বাপের টাকায় কেনা গরু হলে হবে কি মরণও হতে পারে, তালেগুলাকে নাংলা করে রাখতে হবে। ছয়টা বলদ আছে ঘরে, ওরে বাবা আপনার বাপের জমি চাষ করবেন না, হাল দিবেন না, কিছু করবেন না, পড়িয়ে থাকতে থাকতে আগাছা জন্ম হইতে হইতে এমন জঙ্গল হবে, জমির আইল দিতে যাইতে নিজের বাপের জমি নিজের ভয় লাগে, তাই তো নাকি? আর যখন বেশি জঙ্গল হয়ে যাবে কালকে উঠে গোকুর সাপ যাবি আইল দিয়ে কখন সবল দিবি মরিয়া শেষ, তাই তো নাকি? দশটি জমি রস নাই, শুকনা টনটনা মাটি, বীজ ছিটাইলে হবো নাকি? কাম হবে না বাবা,
রস থাকতে থাকতে ভজন করতে হয়, কারণ কৃষ্ণ যে আমার রসময়। রস যদি একবার শুকাই যায় শ্বাস দেওয়ার কোনো কাম হবে না বাবা। যেদিকে কিমা রস শুকিয়ে গেলে কি তার দ্বারা কৃষ্ণ ভজন হবে না? শুকনা মাটিতে জোর করে হাল দিবেন, দুই পাক ঘুরতে না ঘুরতে পটাস করে নাঙ্গল ভেঙে যাবে। নাঙ্গল যদি ভেঙে যায় জোর করে ঠাইসে দিলে দিবার জানো কি হবে? ওই লম্বা একটা দোকান থাকে কি কয় এটা জলের সঙ্গে বান্ধা থাকে। ইস জাগের নাঙ্গল ভেঙে গেছে, এখন ইস ইস গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে হবে। নাঙ্গল তো ভেঙে ফেলেছ, কি করবা? কিছু করার নয়, এই জন্য সময় ঠিক মতো চাষ পাও, নাহলে ইস নিয়ে ঘুরে বেড়া লাগবে, কাম হবে না। হ্যাঁ জয়রাধে। ভালো চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে, যে ভালো চাষি চার পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা জমি আছে, আপনি যদি নতুন চাষি হয় না বোঝেন তার কাছে গেলে কইয়ে দেবেন যে বাবা কয় চাষে আলু লাগানো লাগে, কয় চাষে সরিষা ভালো লাগে, কেম্বাই লাগে ফালাতে লাগে। আর যার মুটি জমি নাই তার কাছে যদি কোন দাদা আমি আলু লাগাবো কোন তো কেম্বাই লাগাই, হ্যাঁ তো নিজেই কোনোদিন চাষবাস করে নাই কি কবে? তাই পতাকার বললেন ভালো চাষি যারা তার কাছে চাষ শিখতে হবে, আশা করো কার কাছে যাওয়া, যে চাষির কাছে গেলে তোমার ফলনটা বেশি হবে, সেই চাষিটাকে যার যার গুরু। দেখছেন কায়দা? এবার যে বীজটা লাগাবেন চাষবাস হলো, এখন একটা বীজ দেওয়া লাগবে তাই না? বীজ না দিলে তো আর হবে না, আবার যতই চাষ করে যদি বীজ না দিই আবার গরিব জঙ্গল হয়ে যাবে না, এখন একটা বীজ দেওয়া লাগে, বীজটা দিয়েই দিই। গৌরী কাজল বিষটা কেমন গৌর কাজল, মানে কালো ধলা মিলে দিলে গোবিন্দের গোড়া ধারা দুই অঙ্গে মিলে তখন নদী আর গোড়া, এই যে ভজনের গোড়া সাধনের গোড়া, সেই বিষটার নাম কি গো? চৈতন্য বিষ। তাহলে গোলক বৃন্দাব, বৃহৎ বৃন্দাব, গুপ্ত বৃন্দাব, মধুর বৃন্দাবনের কথা কয়। আবার মিলার বৃন্দাবনে কেমন করে হলো দিচ্ছি পরিচয়, নিত্য
নিত্য গোবিন্দ পূজা করে সেই রাজা, গোবিন্দ পূজা না করে সে স্বর্ণ জল গ্রহণ করে না, এটাই তার ব্রত কিনা। প্রতিদিন সবার আগে আগে গোবিন্দ পূজা দেয়, তারপরে স্বর্ণ জল খায়। মায়েরা অনেক শুনে ফেলেছে কৃষ্ণ কথার দরকার নেই, বাড়ি যাক, যাও বাড়ি যাও, এখান থেকে আমি ভূত চালান দিচ্ছি, রাস্তায় যেন ধরে মাথা কাটা কলা কাটা বুকের মধ্যে বড় বড় শোক, যদি কিছু হয় আবার করতে পারবা না, আমি তো সইলেই যাবো, ঝাড়বে কিটা এই সুশীল যদি পারে ঝাড়ে দেবে, আমি দেবো না, আমি তো সইলে যাবো কেন শেষ হতে। রাজা এদার রাজ প্রতিদিন গোবিন্দ সেবা না দিয়ে অন্ন জল খায় না বাবা, গোবিন্দের কৃপায় তার ঘরে একটা কন্যা জন্ম নিল, সেই কন্যার নাম রাজা বিন্দাজে রাখিল। এবার কন্যাকে কোলে লইয়া নিত্য মন্দিরে যায়, গোবিন্দ পূজা দিয়ে সর্বপ্রথম প্রসাদ কন্যার মুখে তুলে দেয়। এই জন্য কইছে কাঁচাতে নানুয়ালে বাস, শুকালে করে টাস টাস, কাঁচা বাস বেকা হয়, জাম খুশি তাই বানানো যায়, শুকনা বাস জোর করে বেকা দেখলে সরম করে ফেটে যায়। তাহলে কাঁচা বাস কোনটা ওই যে যখন ছোট থাকে তখন, আধো কথার সময় হতে করে করে যা শিখাবি সেটাই হবে মক্ষম সন্তান, নয়তো পুরাকালে পস্তাবি। কি বাবা, যখন আধা আধা কথা বলা শিখে শোনা, তখন যা শিখাওয়া তাই শেখে। সেই সময় যদি গরিব পিঠে তৈরি করা না যায় গো, পুরাকালে হয় না, তখন তো পাইতে গেছে। তো কেদার রাজা মেয়েকে মন্দিরে নিয়ে পূজা অগ্নি ছেড়ে তার বদনে প্রসাদ তুলে দেয়, প্রথম এটা তার কাজ। এবার আস্তে আস্তে মেয়ে বড় হলো, হাঁটা শিখলো, চলা শিখলো, বলা শিখলো, যখন একটু জ্ঞান হলো, পাঁচ কিংবা সাত বছর বয়স, বাবাকে একদিন জিজ্ঞাসা করছে, বাবা তুমি প্রতিদিন যে আমাকে মন্দিরে নিয়ে আসো, তুমি পূজা করে সবার আগে আমার প্রসাদ চাও, তো তুমি কার পূজা করো, পূজা করলে কি হয় না হলে কি হয় আমার একটু কবা। মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, রাজা মা এই তো তোর জ্ঞান হয়েছে, ভক্ত চার প্রকার বাবা, জিজ্ঞাসু, তত্ত্বন্বেষী, হ্যাঁ প্রেমিক ভক্ত। যদি জিজ্ঞাসা না করা হয় তাহলে গুরু বলবে এটা কি, এটাও ভক্তের লক্ষণ। রাজা খুব খুশি হলো, মেয়েকে বললো, মা এই তো তোর জ্ঞান হয়েছে, শোন মা ওনাদের যদি প্রাণগোবিন্দের সর্ব কারণের কারণ, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা পড়ে না, যার ইশারা ছাড়া একটা পথের ধুলিকণা ওড়ে না রে সোনা, আজকে যে আমি রাজা হয়েছি তারই দয়া, তুই আমার ঘরে জন্ম নিয়েছিস বলে রাজকন্যা, আমার ঘরে জন্ম না নিয়ে যদি অন্য লোকের ঘরে জন্ম নিতিস তাহলে রাজকন্যা হতিস, তাই তারই ফল, তারই জল, তাহারই তো সব কিছু, এই নয়ন দিয়ে যতদূর যাহা কিছু দেখি সবই সৃষ্টি করেছে আমার কৃষ্ণ কমল আঁখি, মা তাকে দেব, আমার ভাণ্ডারে এমন আছে নাই, তাই তারে দেওয়া বস্তু দিয়ে তাকে না দিয়ে যদি কেউ খায় সে চোরের অন্ন ভক্ষণ করে, চর্যবৃত্তি করে, তাই তাকে পূজা দিয়ে খেতে হয়। পিতার কথা শুনিয়া বিন্দা দেহ মন পায়ে গোবিন্দের চরণে সজিয়া যাইল, পিতার মতন মন্দ পূজা করে পূজা আনন্দ সেরে সে যে প্রসাদ পেল। কিন্তু মেয়ে মানুষ কি না, দেখতে দেখতে যুবতী হয়ে গেল, বড় হয়ে গেল, রাজা মেয়েকে দেখে আর গোবিন্দর জগজগ কাছে নয়নের জল ফেলে, যে ঠাকুর
আমার মেয়ে তো যত অনেক যত্নে তাকে মানুষ করেছে, ঠাকুর তো আমার এই কন্যার জন্য যদি সুপাত্র না হয়, ভক্ত পাত্র না হয়, আমার কন্যাটা তো সুখী হতে পারবে না। কারণ সে যে ভক্ত, তোমার কাছে প্রার্থনা জানাই আমার কন্যার উপযুক্ত যেন একটা ভক্ত পাত্র পায়, এটা প্রার্থনা করে। এই প্রার্থনা করতে করতে আর নয়ন বাড়ি চলল, এটা বৃন্দার দেখে ফেলে। দেখা মাত্র বলছে, পিতা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? যে মা কাছে এই জন্য, তুই তো নারী কোলে জন্ম নিয়েছিস। বাবা রাজা হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, মেয়েরা বড় হলে বাপের বাড়ি রাখা তাদের দায়। বাপের বাড়ি থাকলে লোকে কয়, লোকে নিন্দা করে, মেয়েকে আইবুড়ো করে রেখেছে, বিয়ে দিতে পারে না, লোকে নিন্দা করে মারে। মেয়েদের যুবতী হলে তাকে বিবাহ করে স্বামীর হাত ধরে তার স্বামীর ঘরে যেতে হয়, স্বামীর বাড়িটাই তার নিজের বাড়ি। যতদিন দেহে প্রাণ থাকবে স্বামীর ঘরে তাকে থাকতে হবে, যেদিন প্রাণ পাখি চলে যাবে সেদিন স্বামীর ঘর থেকে তার বিদায় হয়। তাই তোকে বিবাহ দেব এমন একটা সুপাত্রের সন্ধান আমার চাই। বৃন্দা বলছে, এই জন্য কাঁদছ? আমি তো বিয়েই করবো না। বিয়ে করবি না মানে? বলে, হ্যাঁ পিতা, তুমি বলেছ অনাদরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণম তিনি জগৎপতি, তোমার কথা শুনে সেই দিন আমি ব্রত নিয়েছি। আমি তো বিয়ে করতে পারবো না, কেন জানো? আমার দেহ মন জীবন যৌবন সব সবেছি গোবিন্দের পায়। তুমি যদি বিয়ে দাও আমায়, যার সঙ্গে বিয়ে দেবে তাকে দেহ দিতে হবে, মন দিতে হবে। কিন্তু আমার দুটো দেহ দুটো মন তো নয়, আমার তো একটাই দেহ একটাই মন। যে দেহ দিয়ে একবারে গোবিন্দ সেবার পূজা হয়ে গেছে বাবা, গোবিন্দ পূজা যে ফুল দিয়ে হয়ে যায়, সে ফুল কি লাগে কোনো অন্য দেবতার পায়? যেমন লাগে না, ঠিক এই দেহটাও তো আমি গোবিন্দর চরণে দান করেছি, এই দেহ তো আর কাউকে দিতে পারবো না। রাজা বলে, বলিস কি রে মা, এ তো সাধু সন্ন্যাসীর কথা, আত্মত্যাগের কথা। বৃন্দা বলছে, হ্যাঁ বাবা, এটা আত্মত্যাগের কথা, সাধু সন্ন্যাসীর কথা। তো তুমি তো বলেছো বংশে ছেলে কিংবা মেয়ে, ছেলে কিংবা মেয়ে কেউ যদি সাধু হতে পারে, বৈষ্ণব হতে পারে, এক পুরুষ নয় পিতৃকুল মাতৃকুল সাত পুরুষ করে চোদ্দ পুরুষ মুক্তি পায়। তুমি কি চাও না তোমাদের মুক্তি হোক, আমাদের বংশের মুক্তি হোক, মায়ের বংশের মুক্তি হোক, তুমি কি চাও না? রাজা নীরব হয়ে গেল, উত্তর দিতে পারছে। মেয়ের দিকে তাকিয়ে শুধু বলছে, মা এতদিন পূজান্নি করলাম, আমার তো এমন ভাব হলো না, আর তুই আমার ঘরে জন্ম নিয়ে আজ তোর এমন গোবিন্দ কৃপা হয়েছে মা, ওরে মা তুই ধন্য, তুই আমার কন্যা নয়, তুই আমার গুরু স্বরূপ, তুই আমার জননী স্বরূপ। অভিপ্রায় আমি তোকে কি দিতে পারি, কি সাহায্য করতে পারি? বৃন্দা বলল, পিতা তুমি বললে মেয়েরা যুবতী হলে বাড়িতে থাকলে বাপের বাড়ি থাকলে তাদের কলঙ্ক দেয়, তা আমি যাকে স্বামী বলে গ্রহণ করেছি আমি তার কাছেই যাব। ওরে মা, তার কাছে যাবি? তাকে তো আমি কোনোদিন নিজেও দেখিনি, তার ঠিকানা কোথায় তাও তো আমি জানি না। বলে, বাবা তা নয়, তুমি তো রাজা, আমাদের রাজ্যের যে দক্ষিণ পাশে বনটা আছে সেখানে একটা আমাকে কুটির নির্মাণ করে দাও, আমি আমার স্বামীকে নিয়ে সেই কুটিরে চলে যাব, সেখানে বসে বনের ফুল ফল যা পাবো তাই দিয়ে তার পুজো দেবার লোকের জন্য তাকে ডাকবো ঠাকুর, আমি যেন তোমার দেখা পাই, তোমার চরণ পাই। বৃন্দা সমস্ত রাজ অলঙ্কার পরিত্যাগ করে বৈষ্ণব বিয়ে বেশ ধারণ করে ওই গোবিন্দর মূর্তিখানা বক্ষে করে বাবা মা প্রজাদের কাছে সাধুগুরু বৈষ্ণবের কাছে আশীর্বাদ নিচ্ছে আর বলছে, তোমরা সবাই আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দর কৃপা লাভ করতে পারি, গোবিন্দ দর্শন করতে পারি, যাকে আমি দেহ মন দিয়েছি আমার পতির যেন আমি দেখা পাই। বিদায় নিয়ে চলে গেল। ওই বনের কুটিরের মধ্যে গোবিন্দকে নির্মাণ করে সেখানে অনেক ফুল ফল যা পায় তাই যে গোবিন্দ সেবা দেয় আর কৃষ্ণ কোন গান গায়। একদিন স্বর্গ থেকে যমরাজ রথে করে মর্তে আসছে,
ওই বৃন্দার বনের উপর দিয়ে যাচ্ছে। বৃন্দা যখন মধুর সুরে কৃষ্ণ নাম করছে, ওই নাম তার কর্ণে পৌঁছে গেছে। কেত মধুর সুরে বনের মধ্যে গান গায়, রথখানা নামিয়ে দেখে অপূর্ব সুন্দরী যুবতী একটি কন্যা। আহা, এক পা দুপা করে অনুসরণ করতে করতে তার কাছে গিয়ে বলে, কে গো তুমি? বরাননে তোমার পরিচয় কি? তুমি মানবী না দেবী না যক্ষ না রক্ষ না দানবী না পিচাসিনী, তোমার পরিচয় জানতে চাই। বলে, আমি আমি নহিকো যক্ষ নহিকো দক্ষ নহিকো পিচাসিনী কেদার রাজ নন্দিনী, আমি হলাম মানবী, আমার নাম বৃন্দা দেবী। বাহ, তুমি রাজকন্যা আমিও রাজা, আমাকে অনেকে বলে ধর্মরাজ, আর কেউ কেউ বলে আমাকে যমরাজ। আমি যম, তুমি যম, তুমি ধর্মরাজ, বেশ তাহলে বলো কি চাও। বলে, হে কন্যা, তোমার ভক্তিতে তোমার কীর্তনে তোমার রূপে তোমার গুণে আমি মুগ্ধ হয়েছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। এই বনের মধ্যে বসে বসে এত সুন্দর জীবনটা কেন নষ্ট করছো? তুমি আমার রথে উঠে এসো, তোমাকে স্বর্গে নিয়ে আমি বিবাহ করব। বৃন্দা বলল, ছি ছি ছি, পরিচয় দিলে তোমার ধর্মরাজ, ধর্মের কি এমন কাজ? প্রথম দেখায় তোমার ভালো লাগতেই পারে আমাকে, যাও কাউকে ভালো লাগলে কি তাকে আমি তোমাকে বিয়ে করব? অন্তত একটা ঘটকের প্রয়োজন হয়, যারা এরকম বলে তারা কাপুরুষ, তারা মহাপাপী। এই মেয়ে, তুমি জানো কার সাথে কথা বলছো? আমি যম। এই জীব জগতে কেউ যদি পাপ করে পুণ্য করে বিচার করে আমি সাজা নির্ধারণ করি, স্বর্গে যাবে না নরকে পাবে, তাই পাপ পুণ্যের ভয় দেখাও তুমি আমায়, তোমার সাহস তরঙ্গ নয়। রথে উঠবা কি উঠবা না তাই কও। বলে, যদি না উঠি? বলে, জোর করে ধরে নিয়ে যাব, দেখি তোমার কে আসে। ধর্মের ধর্ম নষ্ট হয়ে গেল, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল, একজন ধার্মিক হয়ে জোর করে যখন ধরতে যায়, দোহাত তোলে বৃন্দা গোবিন্দর কাছে প্রার্থনা জানায়, গোবিন্দ কোথা আছো তুমি আজ? তোমার লাগে পড়িয়াছে এই বৈষ্ণবের সাজ, যদি আজ এই বৈষ্ণবের কলঙ্ক হয় তাহলে ভক্তের ভগবান বলে কেউ ডাকবে না তোমায়। সত্যি যদি তুমি ভক্তের ভগবান হবে, এই দুষ্ট জনকে মনের মাতা মাতা দিয়ে শৃঙ্খলিত যখনই বৃন্দা বাক্য করেছে, বনের লতা পাতা দিয়ে জম বান্দা পড়ে গেছে, আর নড়াচড়া করতে পারে না। এখন নারদ মুনি ওই দিক দিয়ে যায়, দেখে হায় হায়, ধর্মের যদি বান্দা হয় তাহলে জগৎ তো রসাতলে চলে যাবে, মানুষ তো ধর্ম ভুলে যাবে, তাই না বাবা? ধর্মের যদি কেউ বান্দা হয় তাহলে ধর্ম বলতে কিছু থাকবেই না। না, কল্যাণাদেরই স্বর্গরাজে খবর দিল তাড়াতাড়ি, স্বর্গের দেব দেবীরা সবাই এসে কয়, বৃন্দা তুমি না ধার্মিক, ধর্মকে মুক্ত করো মা। বৃন্দা কোনো কথাই কয় না, দেবতারাও ভয় পেল, ধর্মকে এমন করে বাঁধতে রাখছে, আমাদেরও যদি থয় বেশি কথা কওয়া যাবে না। ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃষ্টিকর্তা সংহারকর্তা পালনকর্তা, ভেজালে পড়লে ওরা পড়ুক, আমরা পড়বো কিসের দায়? সব দেবতারা মিলে ব্রহ্মাকে আর শিবকে করলো স্মরণ, তারা এসে দিল দর্শন, তারাও গিয়ে বৃন্দার কাছে একই কথা কয়। বৃন্দা কয়, এত ধর্মকে নিয়ে যখন তোমাদের মাথা ব্যথা, আমি ধর্মকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। বলে, কি শর্ত? পিতার মুখে শুনেছি অনাদিরাদি প্রাণ গোবিন্দ নাকি সর্বকারণের কারণ, তাকে না কোনোদিন আমি দেখিনি, তাকে না আমি চিনি না। তোমরা যদি সেই গোবিন্দকে আমার সামনে হাজির করাতে পারো, আর সে যদি বলে ইন্দ্রা তুমি ধর্মকে মুক্ত করে দাও, আমি কথা দিলাম তোমাদের ধর্মকে আমি ছেড়ে দেবো না। নিরুপায় হয়ে সমস্ত দেবদেবীগণ একত্র হয়ে সবাই গোবিন্দকে আহ্বান করলেন, নমো গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদেবতে গতেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে, পাপহং পাপকর্মহং পাপকর্মসংহারে ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ
হরি, নমো শ্রী 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 হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভগবান শ্রী হরি আঁচল পেতে বৃন্দার সামনে গিয়ে দাঁড়ালেন, ভিক্ষা না দেহি মে ধর্ম, বৃন্দা আমাকে ধর্ম ভিক্ষা দাও মা। বৃন্দা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কে গো তুমি, তোমাকে তো আমি চিনি না, এত সুন্দর তোমার মধুর বাণী কে তবে তোমার পরিচয় দেবে, বলে আমাকে চির না, যার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এই বনের মধ্যে পড়ে আছো, যাকে পাবার জন্য যাকে দেখার জন্য আমি তোমার সেই গোবিন্দ। অবলি চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে, ঠাকুর এত তোমার দয়ায় অবলার ডাকে সারা দিয়েছে দেব প্রভু, আমি ধর্মকে দিয়ে দেব, তবে আমার কিছু চাওয়া পাওয়া আছে, আমার আশা পূর্ণ করবে তো, বলবেন দা কি চাও? প্রভু তোমরা সবাই দেব দেবী আর আমি নর মানবী, আমাকে কথা দাও, আজকে যেমন তোমরা সকলে আমার এই বনের মধ্যে এসে আমাকে দেখা দিলে, আমার মতো মানব দেহ ধারণ করে তোমরা এই বনের ভিতরে জন্ম নিয়ে নীলাখেলা করবে, কথা দাও প্রভু কথা দাও। সব দেব দেবী ভগবান বলল, কথা আস, আর কি চাও? প্রভু আমার এই মনে কেউ এসে যদি সুস্থ মনে এই ধুলি মাখে গায়, কেউ যদি এখানে সে গড়াগড়ি দেয়, সে যেন তোমার শ্রীপদ পায় প্রভু, দেবে তো প্রভু বলো, কথা আর কিছু? বলে না প্রভু আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। ভগবান বললো, বৃন্দা সব তো জগতের জন্য চাইলে, তোমার জন্য তো কিছু চাইলে না, আমি খুশি হয়ে তোমাকে একটা জিনিস দিচ্ছি, কেমন? বলে প্রভু তোমার দয়া। বৃন্দা জীবনে বসে তপস্যা করলে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তীর্থধাম হবে, আর এর আমি নতুন নামকরণ করছি, তোমার নাম বৃন্দা। এই বনে বসে তুমি তপস্যা করলে বৃন্দা যুক্ত বন, আজ থেকে নাম হোক সিধাম বৃন্দাবন, যাই যাই বৃন্দাবন ধাম, তোমানন্দ হরি বল হরি বল হরি বল। তাই সেই নীলার বৃন্দাবনে আমার গোলকের নাদ গোলক হরি ভক্তির কাছে বাধা পড়ে গেছে বাবা, তাকে তো আসতেই হবে, তাই বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ তীর্থ শ্রেষ্ঠ ধাম। প্রথমে একটা কথা বলেছিল না, নহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নং হৃদয়ে না চমত ভক্তা যত্র গাইতে তত্র তৃষ্ঠামি নারদ। বাবা যোগীরা যোগ সাধনের দ্বারাই তারা ঈশ্বরকে দর্শন করতে পারে, কিন্তু কথা বলতে পারে না। আর যারা ভক্ত, ভক্ত হতে গেলে কি দরকার বাবা? ভক্তির প্রয়োজন। ভক্তি যার অন্তরে আছে, যার প্রেম আছে, সেই তো গোবিন্দকে পাবে গো। তাই ভক্তের সঙ্গে কারো তুলনা হয় না। ওরে নারদ, একদিন কৃষ্ণ ডেকে বলে নারদের ঠাই, বলতো নারদ পৃথিবীর মধ্যে সব থেকে বড় কি? নারদ এখন এদিক সেদিক তাকায় চিন্তা করে, চিন্তা করে যদি আমি করতে পারি তাহলে তো প্রভুর কাছে বাহবা পাই। এখন উপরের দিকে তাকায় কয়, কেন উপর দিকে নিচের দিকে এদিক সেদিক তাকায় কয়, প্রভু এই যে বসুমাতা মাটি সবার থেকে বড়। ভগবান বলছে কথা খাটি, কিন্তু নারদ একটু বিচার করো, পৃথিবীতে তিন ভাগ জল, এক ভাগ হলো স্থল, তাহলে কোনটা বড়? নারদ কয় আমার কথা তো খাটলো না, তাহলে তো জলই বড় হয়, প্রভু তাহলে তো জলে বড় হয়। বলে এ কথাও নয়। বলে কেন? বলে অগস্ত নামে এক মুনি ছিল, সাত সমুদ্রের জল এক গন্ডুষি খেয়ে ফেলেছিল, চিন্তা করে তো ব্যর্থ মুনি বড় হয়, জল তো ছোট হয়ে যায়। তাহলে প্রভু কি বলবো তোমার ধারে? মুনি বড় দেখলাম বিচার করে, কয় না রে না, তাও বড় না।
বলে যে আকাশে দেখছিস অনেক অজস্র নক্ষত্র দেখা যায়, তার মধ্যে একটি ছোট নক্ষত্র হচ্ছে অগস্ত ঋষি। আকার প্রভু বুঝে গেছি, করলাম প্রকাশ, সবার মধ্যে বড় হচ্ছে আকাশ। কয় কথাটা খাটি, এটাও ঠিক নয়। যেদিন শ্রীহরি বলিরাজার দ্বারে গিয়েছিল, ত্রিপদ ভূমি চেয়েছিল, তিন পা, তাই না? যখন দিল, এক পদ দিয়ে আকাশ, এক পদ দিয়ে মর্ত ঢেকে নিল, আর এক পদ থবে কোন জায়গায়, জায়গা নাই। তাহলে তো প্রভুর পাই বড় হয়, স্মরণই বড় হয়। কয় তাও নয়, জানিস নারদ, আমি নতুন করে কোনো বৃন্দাবন তৈরি করতে পারি না। নতুন করে আমি বৃন্দাবন তৈরি করার আমার ক্ষমতা নাই। কিন্তু সাধুগুরু বৈষ্ণব ভক্ত যারা, তারা জানিস এই হৃদ মন্দিরে আসন দিয়ে, তারা এই হৃদ আসনে বসে তারা যুগল পূজা করে, যুগল চরণ তারাই বক্ষে ধরে, সব চাইতে সাধুগুরু বৈষ্ণবই বড়। নিদাইবার হরিবার হরিবার সাধুগুরু বৈষ্ণব বিনানন্দে হরিবার। তাই ভক্ত হচ্ছে ভক্তির দ্বারায় ভক্ত হয় বাবা, তাহলে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। যোগী ঋষি মুনি তারা বড় সাধু, তারা বড় ঠিকই, কিন্তু ভক্তের কাছে ভগবান চিরতরে বাধা, ভক্তের বাইরে ভগবান যেতে পারে না গো। তাই এই যে বৃন্দাবন তত্ত্বের আলোচনা বসে বসে শুনলেন সুদীজনা, তাহলে গোলক বৃন্দাবন যেখানে কৃষ্ণের নাই গোচারণ খেলা, যেখানে রাধার নাই বিরহ জ্বালা, সেটাকে বলা হয় গোলক বৃন্দাবন, সেখানে হয় মহারাস। এবার এলো নীলার বৃন্দাবন, সেই ঈশ্বরের অংশ কলা নীলার বৃন্দাবনে আবির্ভূত। গুপ্ত বৃন্দাবন সেটা শান্তিপুর ধাম, হ্যাঁ, আর সাধুগুরু বৈষ্ণবের যেখানে আগমন সেখানে নিত্য নতুন মধুর বৃন্দাবন, সেখানে মধুর কথা হয়। এই মধুর কথা শ্রবণ করতে করতে যখন প্রেমের বন্যা হয়, সেটা তখন মধুর বৃন্দাবন হয়ে যায়নি। তাই হরিবল 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 জয় রাধে। দেহের মধ্যে গোলক বৃন্দাবন, মথুর গোকুল, হ্যাঁ তাই না বাবা? এখানে অনাহত অসহ চক্র, এই যে চক্র, এখানে এখানে হচ্ছে শুধু রাস, নাভির নিচে হয় ভাঙ্গা রাস। কেমন? সেখানে হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই তো তোমার দেহের মধ্যেও বৃন্দাবন আছে পাঁচটা, বাইরেও যা আছে দেহের মধ্যেও তাই আছে। তাহলে তোমার এই জিজ্ঞাসা ছিল, বললাম সবার মাঝে খুলে। আর রাত তো অনেক হয়ে গেছে, কোমর ব্যথা ধরে গেছে, চিন্তা করছে এটা ছাড়েও না, আমরা পালাতেও পারি না, তাই না? হরিবল হরিবল হরিবল।